Dear students, assalamu alaikum. How are you? I think you are all fine. I am fine also. So, today we'll discuss chapter 7. So, I am going to ask you 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 আমাদের ভালো লাগবে না কারণ তোমাদের পড়ালেখাই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য ঠিক আছে তো ঠিক আছে আমাদের আলোচনা করার পূর্বে আমরা গত পাঠে পড়েছিলাম দ্বিতীয় অধ্যায়ের প্রাচীন বিশ্ব সভ্যতা এখান থেকে আমি দেখে দুটো প্রশ্ন করি কে কে পড়েছো এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য পড়াটাই হলো মেইন উদ্দেশ্য ঠিক আছে প্রশ্ন 1 কে পারে গ্রিক সভ্যতা গড়ে ওঠে কখন ভেরি গুড গ্রিক সভ্যতা গড়ে ওঠে খ্রিস্টপূর্ব 800 অবধি ভেরি গুড আরেকটি প্রশ্ন দেখি কে পারে রোমানরা কি জাতি ছিল ভেরি গুড রোমানরা হলো যোদ্ধা জাতি ছিল ভেরি গুড ঠিক আছে আশা করি তোমরা সকলে পড়বে আজকে আমার আলোচনা বিষয় সপ্তম অধ্যায় বাংলাদেশের অর্থনীতি তোমরা জানো যে বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষি ভিত্তিক কৃষি হচ্ছে বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষিকে কেন্দ্র করে আমাদের সকল কার্যক্রম পরিচালিত হয় যদিও কৃষি আমাদের মূল মন্ত্র তারপরও আমরা যদি লক্ষ্য করি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার দিকে তাহলে দেখা যায় যে শিল্পে কিন্তু আমরা অনেক উন্নতি লাভ করেছি শুধু শিল্পে না ব্যবসা বাণিজ্যের দিক থেকেও আমরা যদি দেখি তাহলে কিন্তু আমরা অনেক উন্নতি লাভ করেছি অর্থাৎ কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য অন্যান্য যে অর্থনৈতিক যে সেক্টরগুলো আছে খাত আছে সব সেক্টরে কিন্তু আমরা আগের চেয়ে অনেক উন্নতি লাভ করেছি ঠিক আছে তো তোমরা অবশ্যই এগুলো দেখবে একটি জাতি একটি দেশ তখনই উন্নতি লাভ করতে পারবে যখন অর্থনৈতিকভাবে ওই দেশটি শক্তিশালী হবে অর্থনৈতিক অবস্থানটাই হতে হবে আগের চেয়ে অনেক শক্তিশালী তো আমরা আগের চেয়ে উন্নতি করছি আলহামদুলিল্লাহ আমরা চাই যে আরও আমরা অনেক দূর এগিয়ে যাব ঠিক আছে তো তোমরা বুঝতে পারছো যে বাংলাদেশের অর্থনীতি আমরা আলোচনা করছি তোমরা দেখো তোমরা যদি বুঝতে পারো কি না দেখো চিত্র চিত্র দেখা যায় কি না এরা অবশ্যই একটা বাজার গ্রামীণ বাজার গ্রামের অর্থনীতির ক্ষেত্রে বাজার একটি ভূমিকা পালন করছে তো বাজার আছে আরও কিছু আছে আমি পরে আরও ছবি কিছু দেখাবো তো আমাদের আলোচনার বিষয় এখন অর্থনৈতিক জীবনধারা অর্থনৈতিক জীবনধারা অর্থনৈতিক জীবনধারা এটা কি কোন অঞ্চলের বা এলাকার মানুষ যে ধরনের কাজকর্ম করে তাদের জীবিকা নির্বাহ করে সেই কাজকেই ওই অঞ্চলের মানুষের অর্থনৈতিক জীবনধারা বলে পেয়ে গেছি আমি অর্থনৈতিক জীবনধারা কি অর্থাৎ কোন অঞ্চলের বা সমাজের মানুষেরা যে ধরনের কাজকর্মগুলো করে তাদের জীবিকা নির্বাহ করে সেই কাজকর্মগুলোকে ওই অঞ্চলের কী বলে অর্থনৈতিক জীবনধারা বলে আমরা অবশ্যই এটা বই পড়েছি অর্থনৈতিক জীবনধারা কি ঠিক আছে তো তোমরা অর্থনৈতিক জীবনধারা অবশ্যই বুঝতে পেরেছ কে কে বোঝেনি তো বাংলাদেশে অর্থনৈতিক জীবনধারা দুই ধরনের আছে এটা আলোচনা করব পরে তো বাংলাদেশের মানুষের বেশিরভাগ কোথায় বাস করে গ্রামে বাস করে এবং গ্রামে কৃষিকাজের মাধ্যমে তারা যে ফসল উৎপাদন করে তা দিয়েই তারা কিন্তু তাদের প্রয়োজন মেটাচ্ছে অর্থাৎ চাহিদা মেটাচ্ছে নিজেদের প্রয়োজন মেটানোর পরে যে অতিরিক্ত উদ্ভিদ থাকছে সেগুলো তারা বাজারে নিয়ে যেয়ে বেচা কিনা করে সেগুলো যে অর্থ পাচ্ছে সেটা দিয়ে তাদের আরও যে আনুষঙ্গিক প্রয়োজন আছে সেটা মেটাচ্ছে আর উদ্ভিদ ফসল থেকে কিন্তু আমরা যে 16 কোটি মানুষ আছি আমাদের চাহিদা পূরণ দিচ্ছে অর্থাৎ তারা খাদ্যের যোগান দিচ্ছে আমাদের কারা অর্থনৈতিক জীবনধারা অর্থাৎ মানুষ
যে যে যার অবস্থান থেকে যে যে কাজ করছে তাই অর্থনৈতিক জীবনধারা। যেমন গ্রামের মানুষরা কৃষি কাজ করছে, কৃষি কাজের মাধ্যমে তারা কি করছে, ফসল ফলাচ্ছে, এটা অর্থনৈতিক জীবনধারা। অর্থাৎ এই কাজের মাধ্যমে তারা কি করছে, এদেরকে দেখো দেখো কৃষি কাজে ব্যবহৃত হচ্ছে যন্ত্রপাতি, তাই না? এবং কৃষি কাজে আগের চেয়ে উৎপাদন বেড়ে গেছে, তাই না? দেখো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়, এই দেখো, ঠিক আছে। তো আমরা জানি যে আমাদের বাংলাদেশের সীমানা কিন্তু বাড়ছে না, জমি বাড়ছে না, কিন্তু জনগণ দিন দিন বেড়েই চলেছে। এই বাড়তি জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য আমরা কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছি, কিন্তু তারপর আমাদের এই যে সীমিত যে ল্যান্ড আছে এটাতে আমরা আগের চাইতে আরও অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে, আরও অনেক উন্নত সার বীজ সেচ এগুলো ব্যবহারের মাধ্যমে আমরা কিন্তু আগের চেয়ে অনেক উৎপাদন বেশি করছি। আর এর ফলে আমরা এখন স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত হয়েছি অনেক ক্ষেত্রে। দেখো আমরা এখন চাল উৎপাদন করছি, আমরা নিজেরা নিজেদের চাহিদা পূরণ করছি, আলু, হ্যাঁ, আমরা চিংড়ি রপ্তানি করি নিজেদের প্রয়োজন পূরণ করে, তাই না? এরকম আরও অনেক ফসল, পাটের কথা বলো, পাট আমাদের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করছি, এরকম। তাহলে যে এই হলো অর্থনৈতিক জীবনধারা, অর্থাৎ যে যেভাবে কাজ করে তার জীবিকা নির্ভর করছে তাই তো হলো তার অর্থনৈতিক জীবনধারা। এবার দেখো বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি, বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি ঠিক আছে, বাংলাদেশের অর্থনৈতিক জীবনধারা আমি আলোচনা করলাম, দেখে কে পারে তুমি বলো তো অর্থনৈতিক জীবনধারা কাকে বলে? গুড, তাহলে অর্থনৈতিক জীবনধারা হলো কোন অঞ্চলের মানুষেরা যে যে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে তাই হলো ওই অঞ্চলের মানুষের অর্থনৈতিক জীবনধারা। ভেরি গুড। আচ্ছা, বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি, আমরা আগেই বলেছি যে বাংলাদেশের 16 কোটি অথবা 16.5 কোটি যে মানুষই হোক তার একটি বিশাল অংশ কিন্তু গ্রামে বাস করে। এই গ্রামে মানুষের বসবাস, তারা অধিকাংশই কিন্তু কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। যাদের নিজেদের জমি নাই তারাও কিন্তু মানুষের জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করছে। অর্থাৎ বাংলাদেশের উপরে কোটি কোটি মানুষ কৃষিকাজের উপরে নির্ভর করছে, আর এ কারণে বাংলাদেশকে কৃষি নির্ভর দেশ বলা হয়। কী নির্ভর দেশ বলা হয়? কৃষি নির্ভর দেশ বলা হয় এ কারণেই। আমরা যে প্রচুর ফসল উৎপাদন করছি, এই ফসলগুলা আমরা আমাদের চাহিদা মেটাচ্ছি, চাহিদা মেটানোর পরে দেশের চাহিদা মেটাচ্ছি, তাহলে আমরা নির্ভর করছি কার উপরে? কৃষির উপরে। এই জন্য বাংলাদেশকে কৃষি নির্ভর দেশ বলা হয়। তোমরা এর আগে ছবিতে দেখেছো যে বাংলাদেশে কৃষি যে কাজগুলো করছে সেটা দেখেছি। তো গ্রামীণ কৃষিখাত অর্থাৎ অর্থনীতি বলতে শুধু কৃষিকাজই বোঝায় না, আরও অনেক আছে কৃষিকাজের ভিতরে, কৃষির ভিতরে কী পড়ে গ্রামীণ, যেমন কামার আছে, কুমোর আছে, যেমন কামার অর্থাৎ যারা ওই যে হাসি বোটা বটি এগুলো বানায়, কুমার যারা মাটির জিনিস তৈরি করে, কুমার, তারপরে সুতার হচ্ছে যারা কাঠের জিনিস তৈরি করে, এছাড়া চাষি, হ্যাঁ, এরকম আছে আরও, অর্থাৎ মৎস্য চাষ এগুলো আছে, এ ধরনের অনেকগুলোই আছে। এছাড়াও গ্রামীণ যে হাট বাজারগুলো আছে, যেমন তোমাকে দেখলাম একটু আগে, এই যে গ্রামীণ হাট বাজার, এই যে দেখো এটা একটা গ্রামীণ হাট বাজারের চিত্র। এই গ্রামীণ হাট বাজারের মাধ্যমে কিন্তু কী হচ্ছে, গ্রামীণ অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে, তাই না? এছাড়া আরও অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা আছে গ্রামে, এরাও বিভিন্ন তাদের কার্যক্রমের মাধ্যমে আমাদের অর্থনীতিকে সচল রেখেছে, অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নে সকলেই ভূমিকা পালন করছে। তো অর্থনৈতিক উন্নয়নে অর্থনীতি দু ধরনের আছে, যেমন একটা হচ্ছে গ্রামীণ অর্থনীতি, আর একটা হচ্ছে শহুরে অর্থনীতি। দেখো গ্রামীণ অর্থনীতি আমি যেটা পড়ালাম এতক্ষণ, ধরুন অর্থনীতির দুটোই আছে, গ্রামীণ অর্থনীতি আরটা হচ্ছে শহুরে অর্থনীতি। গ্রামীণ অর্থনীতি ও শহুরে অর্থনীতি আমরা কিন্তু গ্রামীণ অর্থনীতি পড়ছি, তোমরা বুঝতে পারছো কি না?
তো গ্রামীণ অর্থনীতি এটা এতদূরই আমরা পড়লাম, আরও কি এই গ্রামীণ অর্থনীতি আমাদের অর্থনৈতিক উন্নয়নে কী ভূমিকা পালন করছে সেটা আমরা জানবো এখন। আমি যদিও আলোচনা করে ফেলেছি গ্রামীণ অর্থনীতির গুরুত্ব, প্রশ্ন আসতে পারে গ্রামীণ অর্থনীতির গুরুত্ব আলোচনা, তা মতে আলোচনার ভিতরে সব পাবে। গ্রামীণ অর্থনীতি অর্থাৎ আমরা আগে আলোচনা করেছি যে বাংলাদেশের প্রায় 80%-এর বেশি মানুষ গ্রামে বাস করে এবং তাদের বেশিরভাগই কৃষিকাজের সাথে জড়িত এবং কৃষিকাজের মাধ্যমে তারা বাংলাদেশের অর্থনীতিকে সচল রেখেছে। তারা কৃষিকাজের মাধ্যমে যে ফসল উৎপাদন করছে তা দিয়ে আমাদের তাদের যেমন চাহিদা মিটছে, তেমনি আমাদের যারা আমরা কৃষিকাজ করি না অর্থাৎ বাংলাদেশের সকল মানুষের খাদ্য যোগান দিচ্ছে। তারা যদি কৃষিকাজ বন্ধ করে দেয় তাহলে কিন্তু আমাদের এত মানুষের খাদ্য সংকলন করা সম্ভব হবে না বিদেশ থেকে আমদানি করে। তাই আমাদেরকে কী করতে হবে, আমদানিটাকে কমাতে হবে, এবং এই আমদানি যদি আমরা করি তাহলে তো আমাদের অর্থনীতি ভাবভাবে চলবে না। তাই তারা আমাদের অর্থনীতিতে ভূমিকা পালন করছে। আমরা আমদানি করতে যদি আমি সব টাকা খরচ করে দিই তাহলে আমার আর কি উন্নয়ন করবো, তাহলে খালি শুধু খেয়েই হবে, তাহলে এভাবে তো চলতে পারে না। তাহলে তারা কীভাবে আমাদের অর্থনীতিতে ভূমিকা পালন করছে বুঝতে পারছো? আবার দেখো শিল্প, আমি বলেছি শিল্প যেমন পাট শিল্প, হ্যাঁ পাট, তোমার পাট শিল্পের কথা বলতে পারো, চামড়া শিল্পের কথা বলতে পারো, পাট চামড়া, তারপরে কী শিল্প বলে ওটাকে, যাই হোক চিংড়ি শিল্প, তুমি চিংড়ি, এগুলো সব কৃষির অন্তর্ভুক্ত, চিংড়ি, ঠিক আছে। এই কৃষিকাজের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু পাটে পাট ও পাটজাত দ্রব্য রপ্তানি করে বিশাল একটা সুনাম করিয়েছি সেই প্রাচীনকাল থেকে। এই পাট চামড়া সব কিছু কিন্তু আমাদের কৃষির অন্তর্ভুক্ত। এই কৃষিও কিন্তু শিল্পের বিকাশে ভূমিকা পালন করছে। আর প্রত্যেকটা মানুষই সহসা কাজের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে সচল রেখেছে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তারা ভূমিকা পালন করছে। তো স্টুডেন্ট, আজকে আলোচনা এরকমই, এতটুকু পর্যন্ত আলোচনা করেছি। অর্থাৎ তোমরা জানতেই পারছ যে আমরা আলোচনার বিষয় ছিল বাংলাদেশের অর্থনীতি। তা আমি বলেছি বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষি নির্ভর এবং অর্থনৈতিক জীবনধারা বলেছি যে মানুষ যে স্থানে যে ধরনের কাজ করে তার জীবিকা নির্ভর করছে তাই সেই অঞ্চলের মানুষের অর্থনৈতিক জীবনধারা। অর্থনৈতিক জীবনধারার ভিতরে পড়েছে অর্থনৈতিক দু ধরনের, একটা হচ্ছে শহুরে অর্থনীতি, গ্রামীণ অর্থনীতি। শহুরে অর্থনীতি আমাদের আলোচনার বিষয় ছিল না, ছিল গ্রামীণ অর্থনীতি। তা আমরা বলেছি গ্রামীণ অর্থনীতি শুধু কৃষিকাজই করে না, কৃষিকাজের পাশাপাশি আরও কী আছে এখানে লিখেছিলাম, কামার কুমোর ছুতার, তারপরে মাছ চাষ, এছাড়াও ক্ষুদ্র ক্ষুদ্র অনেক ব্যবসা আছে, মুদি দোকানি আছে, এগুলো সব, এগুলো সব আরও অনেক গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা পালন করে এমন কাজগুলো আছে। তো স্টুডেন্টস, আশা করি তোমরা পড়ে বুঝতে পেরেছ। তোমরা অবশ্যই নেক্সট ক্লাসে প্রস্তুতি নিয়ে ক্লাস করবে, একটু পড়ে নেবে, তোমাদের কাছে শিডিউল দেওয়া আছে, ঠিক আছে। আর যদি কোনো সমস্যা হয় আমাকে এর সাথে যোগাযোগ করবে। তো ঠিক আছে, আজকে তোমাদের হোমওয়ার্ক দিয়ে আছে, কাজ শেষ করছি। হোমওয়ার্ক হচ্ছে সপ্তম অধ্যায়, সপ্তম অধ্যায় তোমার কত দেব, 55 থেকে 57, 55 থেকে 57 পৃষ্ঠা, 7টি এসকে তৈরি, অল্প দিলাম। ঠিক আছে। তো স্টুডেন্টস, আজকে এ পর্যন্তই, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সবার জন্য দোয়া করো এ কামনায় আজকে শেষ করছি। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।